মর্মান্তিক দৃশ্য দেখতে পাওয়া গেল। রাস্তায় 5 ঘন্টা পড়ে থেকে মৃত্যু হলো অসুস্থ এক ব্যক্তির। বাসে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি এবং বাস থেকে নামিয়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। এক রিকশাওয়ালা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান, পরিচয় না জানায় হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ করছে। এর পরে যেটা দেখতে পাওয়া গেল, 5 ঘন্টা রাস্তায় পড়ে থেকে মৃত্যু হলো অসুস্থ ওই ব্যক্তির। চম্পক দত্ত জানাবেন বিস্তারিত। চম্পক, রাস্তায় অসুস্থ একজন মানুষ 5 ঘন্টা পড়ে থাকলো এবং সেখানে তার মৃত্যু পর্যন্ত ঘটলো, কেউ এগিয়ে এলো না। এরকমই কিন্তু মর্মান্তিক দৃশ্য আমরা মেদিনীপুর শহরের বাসিন্দারা যে দেখতে পেলো, মুহূর্তেই কথা উঠে আসে যে 5 ঘন্টা ধরে এবং এলআইসির মোড়, যেটা হচ্ছে অত্যন্ত মেদিনীপুর শহরের একটা কেন্দ্রবিন্দু বলা চলে, ভেরি সড়ক ধরে সে হচ্ছে জেলা শাসক, এসডিওর কার্যালয়, বাংলো, সেক্ষেত্রে কিন্তু এত মানুষ যাচ্ছে, এত প্রশাসনিক আধিকারিকরা যাচ্ছে, তারা কিন্তু খুঁজে করে না। যে ঘটনাটা আমরা জানতে পেরেছি যে ওই ব্যক্তি যে ধনঞ্জয় দে, সে গড়বেতার বাসিন্দা, গড়বেতার একটি বাসে করে এসেছিল এবং বাস থেকে যখন এলআইসি মোড় সেখানে যখন বাসের কন্ট্রাক্টর নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে ওই এক রিক্সা চালককে বলে যে হাসপাতাল যাওয়ার জন্য, এবং সেই রিক্সা চালকের হাতে 20 টাকা ওই বাসের কন্ট্রাক্টর দিয়েও দেয়। এরপর যখন ওই রিক্সা চালক নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রিক্সা চালকের যে অভিযোগ, মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা তারা সেই ওই ব্যক্তির পরিচয় জানতে চান, তার আধার কার্ড জানতে চান, তিনি কিন্তু এইসব কিছুই জানেন না বলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পুনরায় তিনি ঘিরে নিয়ে সেখানে পড়েছিল ওই ব্যক্তি, সেইখানে কিন্তু সে ফেলে দেয়। তারপর থেকে টানা 5 ঘন্টা ওই ব্যক্তি ঘরে পড়েছিল এবং সংবাদ মাধ্যম কর্মীরা যখন খবর করে ঘটনাস্থলে যায়, সংবাদ মাধ্যম কর্মীরা তারাই কিন্তু ট্রাফিক পুলিশের হাত লাগিয়ে ফের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে ওই ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটে গিয়েছিল।